হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক। তো তোমরা যারা জেনপাস ইউজি এক্সামিনেশান দিয়েছ, তোমাদের যাদের প্লে মানে কলেজ পেয়ে গেছো তোমরা, তো তোমাদের বিএসসি নার্সিংয়ের কী কী ফি স্ট্রাকচার হয়, কোন কোন কলেজে কেমন ফি স্ট্রাকচার হয়, তোমাদের পার ইয়ার কত টাকা নেয় আর হোস্টেল ফিস পার মান্থ কত, এসব জিনিস এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোন কোন কলেজে, অল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং। ফার্স্ট ইয়ারে দেখতে পাচ্ছ 894, সেকেন্ড ইয়ারে 894, থার্ড ইয়ারও 894, ফোর্থ ইয়ারও 894, টোটাল 3573 তোমাদের লাগে। আর তোমাদের হোস্টেল ফিস তোমাদের পার মান্থ লাগবে 2000 থেকে 3000 পার মান্থ, ঠিক আছে। এটা ছিল আর ওয়েস্ট বেঙ্গল অফ, আর যা যা দেখতে পাচ্ছ এগুলো তোমাদের কলেজ ফি স্ট্রাকচার, তোমরা একবার দেখে নাও। কলেজ অফ নার্সিং ইএসআই আসানসোলে যেমন তোমাদের একটু বেশি ফিস লাগে, ফার্স্ট ইয়ারে তোমাদের লাগে 11200, সেকেন্ড ইয়ারে লাগে 8200, থার্ড ইয়ারে 8200, ফোর্থ ইয়ারে 8200, তো 35800 টাকা টোটাল। এগুলো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, আর কলেজ অফ নার্সিং কলকাতা যা যা আছে এগুলো তোমরা একবার দেখে নাও, আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের লাস্টে। এই কলেজগুলোতে মানে এগুলো হচ্ছে প্রাইভেট কলেজ, ঠিক আছে। অল ওয়েস্ট বেঙ্গল কলেজ এগুলো, উপরে এগুলো হচ্ছে গভর্নমেন্ট কলেজ, নিচে অনেকগুলো প্রাইভেট কলেজ আছে, ঠিক আছে। তো এগুলো তোমাদের ফি স্ট্রাকচার দেখতেই পাচ্ছ, দেখে নাও ডিটেল ফি স্ট্রাকচার। তোমরা লাস্টে দেখো দেশুন কলেজ অফ নার্সিং, এটা তোমাদের অনেক ফিস লাগে, তোমাদের 2,14,000 টাকা লাগে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড লাখ 2,16,000, টোটাল তোমাদের লাগে 8,64,000। আর তোমাদের কলেজ তোমাদের ইয়ে ফিস হচ্ছে, হোস্টেল ফিস হচ্ছে 8,000 পার মান্থ, তোমরা এমনি করে দেখতে পাচ্ছ। আর বাকি এই ফিস স্ট্রাকচারগুলো এই পিডিএফের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। আর তোমরা দেখে নাও, এই পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখে নিও, আর কে কোন কলেজ পেলে সব নিশ্চয় জানিও আমাকে কমেন্ট সেকশনে। আশা করি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হচ্ছে, কিছু ডাউট থাকলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, আমি যদি সেই ডাউটগুলো জানি সলিউশন তো তোমাদের নিশ্চয়ই বলবো। আরও কিছু ইনফরমেশান পেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আর কলেজ ফি স্ট্রাকচারগুলো তোমরা দেখে নাও, এই স্ক্রিনে দেওয়া আছে। ফান একাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে অল ইন্ডিয়া মক টেস্ট সিরিজ, তোমাদের নিট ইউজির জন্য। নেক্সট টেস্ট সিরিজ তোমাদের 7th অফ সেপ্টেম্বর আছে, 2 থেকে 5টা তোমাদের নিটের যে টাইমিং, সেই টাইমিংয়ে তোমাদের টেস্ট সিরিজটা হবে 2 থেকে 5টা। ফ্রি অফ কস্ট তোমরা এনরোল করতে পারবে এই টেস্ট সিরিজটাতে, আমাদের কোড বং মেডিকোসটা ইউজ করলে ফ্রিতে তোমরা এনরোল করবে এই টেস্ট সিরিজটাতে, ভালো করে পড়াশোনা করে করবে। আর এই টেস্ট সিরিজটা তোমাদের ইংলিশ হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে, তোমাদের র্যাঙ্ক প্রেডিক্ট করতে পারবে তোমরা, যে তোমাদের অল ইন্ডিয়া বেসিস যেহেতু, তো অল ইন্ডিয়ার প্রত্যেকটা স্টুডেন্ট, তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই টেস্ট সিরিজটা দেবে, তার নিজেদের র্যাঙ্ক তোমরা বুঝতে পারবে যে তোমাদের কীভাবে তোমাদের হবে, তোমাদের র্যাঙ্কটা কী আসতে চলেছে। আর মেন যে ভালো জিনিস এই টেস্ট সিরিজে সেটা হচ্ছে ডিটেইলড ভিডিও সলিউশন তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা টেস্ট সিরিজ পড়ে, ভালো করে যে জিনিসগুলো ভুল করেছে ওই জিনিসগুলো রেক্টিফাই করাটাই মেন যে জিনিসগুলো, তাই জন্য ভিডিও সলিউশন যেটা এখানে দিচ্ছে সেটা হচ্ছে মেন ডিটেইল টেস্ট রিপোর্ট উইথ ইচ কোশ্চেন লেভেল অ্যানালিসিস, এই জিনিসটা তোমরা পাবে। আর মক টেস্ট কিউরেটেড ইন লাইন উইথ লেটেস্ট এক্সাম প্যাটার্ন, লেটেস্ট এক্সাম প্যাটার্নে তোমাদের এটা হবে। আর তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের টেস্ট সিরিজের শিডিউল কী কী ছিল, 1 থেকে 3 নম্বর টেস্ট সিরিজ তোমাদের অলরেডি কন্ডাক্ট হয়ে গেছে, 1st নম্বর টেস্ট সিরিজ তোমাদের আগস্টে হয়ে গেছে 28th অফ আগস্ট, 2nd টেস্ট সিরিজ সেপ্টেম্বরের 1 তারিখে হয়েছে, 3rd টেস্ট সিরিজটা তোমাদের সেপ্টেম্বরের 4 তারিখে হয়েছে, আর মক টেস্ট সিরিজ 4 হচ্ছে সেপ্টেম্বরের 7 তারিখে তোমাদের কন্ডাক্ট হয়েছে ছিল, আর মক টেস্ট সিরিজ 5 যেটা হবে 7 তারিখে কন্ডাক্ট হবে, মক টেস্ট সিরিজ 4টা এখনো বেঁচে আছে, এটার জন্যই তোমরা ভালো করে প্রিপারেশন নাও, 7 তারিখে যেন সবাই তোমরা টেস্ট সিরিজটা দেবে। আর মক টেস্ট সিরিজ 5 যেটা সেটা তোমাদের সেপ্টেম্বর 9th অফ সেপ্টেম্বর তোমাদের কন্ডাক্ট হবে। আর আমাদের কোড বং মেডিকোসটা ইউজ করবে তো তোমরা ফ্রিতে এনরোল করতে পারবে এই টেস্ট সিরিজগুলোতে, এই টেস্ট সিরিজটা খুবই একটা গুরুত্বপূর্ণ, আর ভালো করে পড়াশোনা করবে। আর তোমরা যদি তোমাদের যারা এই ভিডিওটা তোমরা নিট 2022 এর জন্য দেখছো বা নিট 2023 এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, তারা তোমরা যদি সাবস্ক্রিপশন নিতে চাও নিটের আনাকাডেমিসতে নিটের, তো তোমরা আমাদের কোড বং মেডিকোস ইউজ করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তোমাদের যদি ফাইন্যান্সিয়াল কোনো হেল্প লাগে তো আনাকাডেমি তোমাদের হেল্প করবে, তোমাদের লোনের ব্যবস্থা করে দেবে, তাই যে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে কল করতে পারো, বা নিচে ডিসক্রিপশন বক্সে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটা গুগল ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করবে, আনাকাডেমি তোমাদেরকে কল ব্যাক করবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ রাইস ব্যাচ ফর নিট 2022 ডপার্স অ্যান্ড ক্লাস 12, তোমরা যে ব্যাচগুলো যেটা তোমাদের 8 তারিখ থেকে শুরু হচ্ছে, আর একটা আছে আইকিয়া ব্যাচ, এটাও তোমাদের নিট 2023 থেকে এর জন্য তোমাদের এই ব্যাচ দুটো কন্ডাক্ট হচ্ছে। তো তোমরা যারা নিট 2022 বা 2023 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা নিশ্চয়ই এই ব্যাচগুলোতে এনরোল করবে। আর তোমরা আনাকাডেমি সাবস্ক্রিপশন নেবে তো আমাদের কোড বং মেডিকোস ইউজ করলে 10% অফ পেয়ে যাবে। আর যদি সাবস্ক্রিপশন নাও তাহলে তোমাদের আনলিমিটেড ব্যাচ যা যা আনাকাডেমিতে আছে সেগুলোতে তোমরা এনরোল করতে পারবে, ভালো করে পড়াশোনা করো আনাকাডেমি এবং বং মেডিকোসের সাথে, লেটস ক্র্যাক ইট।